বলা নেই কওয়া নেই একসঙ্গে শখানেক রাইফেল আমাদের চারপাশে গর্জন করে উঠল। সঙ্গে সঙ্গে দেখি রাস্তার লোকজন বাহ্যজ্ঞান শূন্য হয়ে যে যেদিকে পারে সেদিকে ছুটছে। কি ভাবছেন, এই 2021 সালের অগস্ট মাসে কাবুল থেকে ফেরা কোনো প্রত্যক্ষদর্শীর বয়ান? না, এটা 1929 সালে যুদ্ধবিধ্বস্ত কাবুলের ছবি, যা তুলে ধরেছিলেন সৈয়দ মুস্তাফা আলী। আবার তিনি যখন লেখেন, আজ কাবুলের অনেক লোক রাজি আছে প্লেনের একটা সিটের জন্য লক্ষ টাকা দিতে, বিশ্বাস করুন 92 বছর আগের বেঁচে থাকার সেই মরিয়া চেষ্টার সঙ্গে কোথাও এক হয়ে যায় আজ উড়ন্ত বিমান থেকে খসে পড়া অসহায় মানুষের ছবি। এখন আফগানিস্তানে তালিবানদের ক্ষমতা দখল শুধু সে দেশে নয়, গোটা উপমহাদেশে একটা অনিশ্চিত পরিবেশ তৈরি করেছে, কারণ তালিবানদের সরাসরি সমর্থন করছে পাকিস্তান আর চীন। আজ আমাদের আলোচনা সভায় তাই কোনো রাজনৈতিক দলের বক্তা নেই, কারণ এই বিষয়টা রাজনীতির শাসক বিরোধী তর্জার আওতায় না একেবারেই পড়ে না। আজ আমরা শুনব তেমন কিছু মানুষের কথা যাদের কেউ এই আতঙ্ককে একেবারে কাছ থেকে সামনে থেকে দেখেছেন, কেউ প্রিয়জনকে হারিয়েছেন, কেউ উদ্বিগ্ন, কেউ আবার বলবেন নিখাত প্রতিরক্ষার যুক্তি থেকে। আজ আমাদের সভার বিষয় শিওরে কাঁটা তালিবান, সঙ্গে চীন পাকিস্তান, সন্ত্রাসে পড়বে শান, কোন পথে সমাধান। আমার প্রথম বক্তা অবসরপ্রাপ্ত সেনাকর্তা ব্রিগেডিয়ার দেবাশিস দাস। নমস্কার, প্রথমে এবিপি আনন্দ এবং সুমন আপনাকে ধন্যবাদ জানাই, আজ এত বিশিষ্ট মানুষদের মধ্যে আমাকেও একটু কিছু কথা বলবার সুযোগ দেওয়া হয়েছে। আমি আজ যতটা পারি এই সভার আজকের যে বিষয় তার উপরেই নিজের মতো করে কিছু কথা বলবো এবং তারপরে আপনাদের সবার অভিজ্ঞতা এবং আপনাদের মতবাদ চুপ করে বসে শুনব এবং সমৃদ্ধ হব। শিওরে কাঁটা তালিবান, হ্যাঁ তা তো বটেই, তবে সেটা খালি ভারতবর্ষের জন্য না, সমগ্র পৃথিবীর জন্য প্রযোজ্য। ভারতবর্ষের তো একটু বিশেষ চিন্তার কারণ আছেই, তার কারণ তালিবানের সাথে ভারতবর্ষের একটা ইতিহাস আছে। মনে আছে সেই IC-814 হাইজ্যাক করে কাঠমান্ডু থেকে অমৃতসর হয়ে লাহোর হয়ে দুবাই হয়ে তারপরে যখন ল্যান্ড করলো কান্দাহার এয়ারপোর্টে, তখন সেই কান্দাহার এয়ারপোর্টে আমাদের সেই প্লেনটাকে কিন্তু ঘিরে রেখেছিল তালিবানের এই জঙ্গি সৈন্যরা। এবং সেই সময় এই হাইজ্যাকের ব্যাপারটাকে কোঅর্ডিনেট করতে যিনি গিয়েছিলেন সেই ভদ্রলোক আজকে আমাদের দেশের জাতীয় সুরক্ষা উপদেষ্টা অজিত দোভাল। এবং এছাড়াও 2008 ও 2009 পরপর দুবার কাবুলের যে ভারতীয় দূতাবাস আছে তাতে তালিবান আত্মঘাতী হামলা করে। সঙ্গে চীন পাকিস্তান, এটা তো এক বিশাল চিন্তার বিষয় ভারতবর্ষের জন্য আজকে, এতে কোনো সন্দেহ নেই। আমার যতদিন দেখেছি ডিপ্লোম্যাটিক্যালি এত বড় অপদস্থ পজিশনে ভারতবর্ষকে আমরা দেখিনি, যেখানে আমাদের দুটো শত্রু দেশ, আমাদের একটা দেশ যেখানে আমাদের ইন্টারেস্ট আছে সেখানটা ঘিরে দিয়েছে এবং কোনো রকমভাবেই আমাদের কোনো রকম সুযোগ দিচ্ছে না সেইখানে কোনো রকম আন্তর্জাতিক লেভেলে কিছু করবার। পাকিস্তানের একটাই উদ্দেশ্য, সব থেকে প্রধান উদ্দেশ্য, ভারতকে নাস্তানাবুদ করা। এছাড়া কিছু উদ্দেশ্য আছে, আফগানিস্তানের একটা মাদক অর্থনীতি আছে, সেই ব্যবসায় লক্ষ কোটি টাকার আয় হয় এবং পাকিস্তান চায় তার একটা সিংহভাগ নিজের কাছে নিতে, কারণ পাকিস্তানের ইকোনমির খুব অবস্থা খারাপ। আরেকটা তৃতীয় উদ্দেশ্য আছে যে হালে যে তালিবানের সাথে চায়নার যেটা একটা যোগসাজশ ঘটছে তাতে মিডিলম্যানের রোল করে যদি কিছু মুনাফা লোটা যায়। পাকিস্তানের এই ভারত বিদ্বেষ, এই নিয়ে একটা ছোট্ট কথা বলতে চাইব, এরা নিজের নাক কেটে ভারতের যাত্রা ভঙ্গ করবার জন্য রাজি আছে এবং সেটা হয়ে হচ্ছে কতবার আপনারা কারগিলে দেখেছেন, 71-এ দেখেছেন। আজকাল আমরা আমরুল্লাহ সালের নাম শুনতে পাই এবং সেই আমরুল্লাহ সালে হালে একটি টুইট করেছেন, সেই টুইটে ভারতবর্ষে পাকিস্তানের লড়াইয়ে জেনারেল নিয়াজি যখন জগজিৎ সিং অরোরাকে সারেন্ডার ডকুমেন্টটা সই করে দিচ্ছেন সেইটা টুইটে লাগিয়ে উনি কি লিখেছেন আমি পড়ে শোনাচ্ছি। আমাদের ইতিহাসে এরকম কোনো ছবি নেই, কখনো থাকবেও না। প্রিয় পাকিস্তানবাসী, তালিবান ও আতঙ্কবাদ দিয়ে এই ছবির কষ্টটা ভোলা যাবে না, অন্য রাস্তা ধরুন বন্ধু। এবার আসি চীনে। চীনেরও কিন্তু আফগানিস্তানের প্রথম উদ্দেশ্য কিন্তু হচ্ছে আমেরিকার জায়গায় পৃথিবীর মানুষের কাছে নিজেকে একটা বিকল্প হিসাবে তুলে ধরা। এছাড়া কিছু ব্যবসা বাণিজ্যের ধান্দাও আছে, যেমন আফগানিস্তানের অগাধ খনিজ সম্পদ,
আফগানিস্তানের একটা ওয়াখান করিডোর আছে যেটার উপর চীনের বহুকালের ইন্টারেস্ট আছে। এছাড়া যে সিপেক হচ্ছে সেখানে পেশোয়ার থেকে কাবুল হয়ে ইরান হয়ে যদি মিডল ইস্টের দিকে রাস্তা বার করে নেওয়া যায়, এবং আরেকটা কারণ হচ্ছে সিনকিয়াং প্রভিন্সে যে উঘুর মুসলমানরা আছে তাদেরকে যদি এই তালিবানদের দিয়ে শায়েস্তা করা যায়, এছাড়া ভারতকে অপদস্থ করার ইচ্ছাটা তো আছেই। কিন্তু খালি চীন এবং পাকিস্তানই না, রাশিয়া, ইরান, কাতার, এরা সবাই এবং তুর্কি আফগানিস্তানকে মান্যতা দিয়ে ফেলেছে। আবার কিছু দেশ কিছু অদ্ভুত আচরণ করছে, যেমন ইউনাইটেড কিংডম, প্রায় 450 মানুষ প্রাণ দিয়েছে এই ন্যাটোর যুদ্ধে যারা ব্রিটিশ নাগরিক। ইউনাইটেড কিংডম একাধারে তালিবানের সাথে বসবার ইঙ্গিত করছে এবং আরেকবার 20,000 আফগান রিফিউজিকে সেটেল করবার ইঙ্গিত করছে, এবং তার থেকেও বেশি চিন্তা যে আমেরিকাকে সর্বসমক্ষে ক্রিটিসাইজ করছে। তার কি একদিকে যেমন তারা মেনে নিচ্ছে তালিবানকে, তেমনি তারা আবার নিজেদের যেটা বর্ডার আছে ইরানের সাথে সেই বর্ডারে ফেন্সিং শুরু করে দিয়েছে যাতে কোনো রকমে কোনো আফগান রিফিউজি তাদের দেশে না ঢুকতে পারা যায়। আরেক দুটি দেশ সৌদি আরাবিয়া এবং ইউনাইটেড আরব এমিরেটস, এরা আবার দেখা যাচ্ছে যে আগের বার কিন্তু সবার আগে তালিবানকে মান্যতা দিয়েছিল, এবার একটু মেপে পা ফেলছে। গত রবিবার অর্গানাইজেশন অফ ইসলামিক কান্ট্রির একটা কনফারেন্স হয় আপনারা জানেন, এবং সেই কনফারেন্সে কিছুই সেরকম বেরায় না। 180 কোটি মানুষের ব্যাপ্তি 57টা ইসলামিক নেশনের কনফারেন্স, তার থেকে একটা কোনো বড় কথা কিছু বেরোলো না। এরা একটু কেয়ারফুল আছে। আফগানিস্তানের যিনি রাষ্ট্রপতি ছিলেন গানি, তিনি শোনা যাচ্ছে এখন আমির শাহীতে আছেন। আমির শাহীর আরেকটা চিন্তার বিষয় আছে, সেটা হচ্ছে যে আমি এই আমির শাহীর দেশগুলোতে গিয়েছি, সেখানে তো এত বিলাসিতা, ইসলাম এবং ব্যবসার একটা সমন্বয়, সেখানে তালিবানের একমাত্র ইন্টারেস্ট হচ্ছে শরিয়া আইন লাগু করা, ফলে তাদের মাথায় একটা শিওরে কাটা তালিবানের কথাও থাকতে পারে। আরবের অন্য একটা ব্যাপার আছে, এক তো ইউএস খুব ভালো বন্ধু, এবং দ্বিতীয় এটা যে শিয়া গরিষ্ঠ ইরান হট করে সুন্নি গরিষ্ঠ তালিবানের সাথে এমন একটা বন্ধুত্বের সম্পর্ক, আজকেই আস্তে আস্তে জানতে পারলাম এখন নাকি আবার তেলের রাস্তাও খুলে যাচ্ছে তালিবানের জন্য ইরানের থেকে, সেটাতে এদের একটুখানি কষ্ট হয়েছে। সন্ত্রাসে পড়বে শান বলাই বাহুল্য, কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। আমরা দেখছি পাকিস্তানে জেশে মোহাম্মদ, লস্কর-এ তৈবা উল্লাসের নৃত্য নাচছে, এবং সারা পৃথিবীতে অনেক জায়গাতেই যারা আতঙ্কবাদকে সমর্থন করে তাদের মধ্যে একটা উল্লাসের ব্যাপার হয়ে এসছে। কিন্তু তার থেকেও চিন্তার ব্যাপার আরেকটা আছে, সেটা হচ্ছে আমেরিকার রাজনৈতিক অবস্থান। আমার ব্যক্তিগত মতামত, আজ মার্কিন যুক্তরাষ্ট্র পুরোপুরি তালিবানের সাথে। হ্যাঁ, সেই তালিবান যারা বামিয়ান বুদ্ধকে গুঁড়ো গুঁড়ো করে দিয়েছিল, সেই তালিবান যাদের একজন এক নেতৃত্বকে ধরবার জন্য আমেরিকা 35 কোটি টাকা পুরস্কার দিয়েছে, সেই তালিবান যাদের বিরুদ্ধে লড়াই করতে গিয়ে 2500 আমেরিকান সৈন্য এবং প্রায় 3,500 আমেরিকান সিভিলিয়ান প্রাণ দিয়েছে। হালে আমেরিকা তালিবানের সাথে একটি তথাকথিত শান্তি চুক্তি সই করেছে, কি আছেন জানেন সেই শান্তি চুক্তিতে? আমি পড়ে দেখেছি, একটা অদ্ভুত ব্যাপার, কোনো রকমভাবে তালিবান যেন তাদের আফগানিস্তানের মাটিতে যুক্তরাষ্ট্র এবং তার বন্ধু দেশগুলোর বিরুদ্ধে কোনো আতঙ্কবাদীর কাজ না করায়। তার মানে কি এটা দাঁড়াচ্ছে যে যদি যুক্তরাষ্ট্রের বন্ধু দেশ না হয় তাহলে তাদের বিরুদ্ধে যা খুশি করতে পারে? আরেকটা কথা শোনা যাচ্ছে, গুড তালিবান ব্যাড তালিবান আমেরিকানরা খুব বলছে, তালিবান বদলে গেছে। আমার মনে হয় এটা একটা সোনার পাথর বাটি। ইউনাইটেড স্টেটসের প্রেসিডেন্ট, তাদের ডিফেন্স সেক্রেটারি এবং পেন্টাগনের যিনি স্পোকসপারসন, তিনজন পরস্পর বিরোধী কথা বলছে একই দিনে, আমরা সেগুলো টিভিতে দেখছি। এবং এটাও দেখছি তালিবানের একটা নতুন মুখ, অভয়বাণীর আভাস, কিছু আফগানিস্তান ফেরত মানুষ তালিবানের কাছে প্রায় জামাই আদর পেয়েছেন, এবং খুব ভালো কথা। আপনারা বিশ্বাস করুন, আমাদের ব্যক্তিগত অভিজ্ঞতা আছে, আমরা কোনোভাবেই এদের বিশ্বাস করতে পারবো না। জানেন, মাও সেতুং যখন ক্ষমতায় এসেছিল তখন বলেছিল, লেট এ 1000 ফ্লাওয়ার্স ব্লুম। কিছু সাদাসিদে চাইনিজ ভেবেছিল যে সত্যি আমরা তাহলে বলতে পারি কিছু কথা, কমিউনিস্ট পার্টির বিরুদ্ধে কিছু কথা বলেছিল, এবং তাদের সবার ভবলীলা সাঙ্গ করে দেওয়া হয়। সুকুমার রায়ের হজবরলয়, সেই ছিল বিড়াল হয়ে গেল রুমাল, কবিতাটা মনে পড়ে। এরপর হয়তো তালিবানের নাম বদলে চন্দ্রবিন্দু হয়ে যাবে। তালিবান আর আল কায়দার মধ্যে কোনো আদর্শের বিরুদ্ধে নেই, এবং পাকিস্তানের সাথে তালিবানের আতাতের জন্য হয়তো একদিন এই সব সংগঠনের হাতে পারমাণবিক শক্তিও এসে যাবে।
কোন পথে সমাধান। তালিবান আফগানিস্তানের শাসনটা এখন একটা বাস্তব, আর না হলে যদি ইউনাইটেড নেশন আর ন্যাটো মনস্থির করতে হবে যে তারা নিজেদের নাগরিকদের কোনো ক্রমে দেশে ফিরিয়ে আর কিছু রিফিউজিকে আশ্রয় দিয়েই দায় সারবে, তাহলে তাই হোক। আর যদি তা না হয় অবিলম্বে তালিবানের ওপর অর্থনৈতিক, কূটনৈতিক ও প্রয়োজন হলে সামরিক চাপও সৃষ্টি করতে হবে। সম্ভব হলে একটি বিরোধী শক্তি যেমন নর্দার্ন অ্যালায়েন্স তাদের মদতও দিতে হবে। ভারত সরকারের কি পদক্ষেপ নেওয়া উচিত, দেখুন আমার সেই স্পর্ধা নেই, ভারত সরকারকে অ্যাডভাইস করব, তাদের অনেক বিশেষজ্ঞ আছে। তবে একজন সাধারণ মানুষ হিসেবে বলতে পারি, একদম আড়ি না করে একটা খিড়কি দুয়ার খুলে রাখা উচিত তালিবানের সাথে কমিউনিকেশনের, যেটা ভবিষ্যতে আমাদের কাজে আসবে। বাস্তবকে অনেক সময় মেনেই নিতে হয়। যে ভিয়েতনামের সাথে আমেরিকা লড়াই করেছিল, সেই ভিয়েতনামের প্রেসিডেন্টের সাথে এখন আমেরিকার প্রেসিডেন্ট ছবি তোলে, তো এগুলো হয়। এবং তার জন্য আমার মনে হয় নিশ্চয়ই কিছু হচ্ছে, না হলে এতগুলো ইন্ডিয়ান এয়ারফোর্সের প্লেন কাবুলে ল্যান্ড করছেই বা কী করে। আপাত দৃষ্টিতে তালিবানকে এখন পুরোপুরি নিয়ন্ত্রিত পাকিস্তানের একটি কাঠপুতুল মনে হলেও আদপে কিন্তু তা নাও হতে পারে। হালে চায়নাতে তালিবান একটি মিটিং করে আসে এবং তাতে পাকিস্তানের কেউ ছিল না। এবার শেষ কথা বলবার আগে একটা কথা বলি, যে আমরা মেনে নিয়েছি তালিবান একটি অসভ্য দেশ এবং অসভ্য শক্তি, কিন্তু সভ্যতার পরাকাষ্ঠা বা সভ্যতার মানদণ্ডটা কাদের হাতে? সবথেকে সভ্য দেশরা ইহুদিদের মেরেছে, প্রায় 6 কোটি ইহুদিকে, এবং আরও সভ্য দেশ একটা অ্যাটম বোমা ফেলে প্রায় 2.5 লক্ষ মানুষকে কয়েক মিনিটের মধ্যে শেষ করে দিয়েছে। ফ্রান্সে পড়াশোনা জানা পোলপট 20 লক্ষ লোককে ক্যাম্বোডিয়াতে কিছুদিনের মধ্যে হত্যা করে। একটা কথা বলেই শেষ করতে চাই, আফগানিস্তানের প্রায় 70% লোক গ্রামে থাকে, তাদের নারীরা জিন্সও পরেন না এবং তারা চাকরিও বাজারে করেন না। তাদের সমস্যা খাদ্য, পানীয় জল। তারা গনি খান এলো না, তালিবান এলো না, নর্দার্ন অ্যালায়েন্স এলো, মাথা তারা অতটা ঘামেন না, এটা একটা বাস্তব। এবং সেইখানে আমেরিকা এত টাকা খরচা করেও খুব একটা কিছু করতে পারেনি। ভারতবর্ষের অদূর ভবিষ্যতে গ্লোবাল পুলিশম্যান হওয়ার কোনো স্বাদ বা সাধ্য কোনোটাই নেই। আমেরিকা আফগানিস্তানের সম্পর্ক 40 বছর, পাকিস্তানের সাথে আফগানিস্তানের সম্পর্ক 70 বছর, এবং ভারতবর্ষের সাথে আফগানিস্তানের সম্পর্ক প্রায় 1000 বছর। হয়তো মার্কিন যুক্তরাষ্ট্রের শেষের শুরুটা আজ আমরা প্রত্যক্ষদর্শী হচ্ছি। হংকং, তাইওয়ান, জাপান এবং ভারতের মতো দেশকে অবিলম্বে সতর্ক হতে হবে। ধন্যবাদ। ধন্যবাদ ব্রিগেডিয়ার দাস। দেবাশিসদা যখন বলছিলেন, তখন দেখছিলাম আমাদের চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত বলছেন যে তালিবানরা বিন্দুমাত্র পাল্টায়নি, 20 বছর আগে যা ছিল তাই রয়ে গেছে। ব্রিগেডিয়ার দাস একটা জায়গায় ছুঁলেন যেটা সচরাচর কেউ বলতে চান না, সেটা হচ্ছে তালিবান এবং ড্রাগ র্যাকেট কীরকম। সেটা ফোর্বস পত্রিকা 2018 সালে পাবলিশ করছে যে বিশ্বের দ্বিতীয় ধনী জঙ্গি গোষ্ঠী এই তালিবানরা। কেন? ন্যাটোর সাম্প্রতিকতম রিপোর্ট বলছে 2020 সালে তালিবানদের সম্পত্তি বেড়ে হয়েছে $150 কোটি। অবৈধভাবে ড্রাগের ব্যবসা থেকে প্রতি বছর তালিবানরা আয় করে প্রায় 3200 কোটি টাকা। এবং দক্ষিণ আফগানিস্তানের হেলমান্ড নদীর ধারে 90% হেরোইন সেখানে উৎপাদিত করে। সুতরাং এই হেরোইন নিঃসন্দেহে পশ্চিম এশিয়া এবং উপমহাদেশের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। কাজেই শুধুমাত্র সন্ত্রাস নয়, তার সঙ্গে এই অংশটা অবশ্যই মনে হয় আরও বেশি হাইলাইটেড হওয়া উচিত। অনেকে পাশাপাশি বলছেন যে গত 10 দিন ধরে ভারতবর্ষে টেলিভিশন চ্যানেল খুললেই যেন প্রতি মুহূর্তে কোনো একটা অ্যাকশন মুভির খণ্ডচিত্র ভেসে উঠছে। তার কারণ, তালিবানদের একতরফা জয় কিছুদিন হলো বদলে গেছে প্রবল প্রতিরোধে। সীমিত রসদ নিয়ে অসীম সাহসে তালিবানদের বিজয়রথ যারা রুখে দিয়েছেন কিছুটা হলেও, তাদের মধ্যে নিঃসন্দেহে অগ্রণী হলেন আমরুল্লাহ সালেহ, আফগানিস্তানের ভাইস প্রেসিডেন্ট, যিনি বর্তমানে নিজেকে কার্যকরী প্রেসিডেন্ট হিসেবে ঘোষণা করে দিয়েছেন। আর কি বলছেন এই সালেহ, আমি কোট আনকোট যাব, অত্যন্ত যুক্তিসঙ্গতভাবেই আমি তালিবানদের টার্গেট, বাড়িতে সবাইকে বলে রেখেছি আমি ওদের হাতে খুন হয়ে গেলে কোনো আফসোস না করতে, কারণ আমিও ওদের অনেককে মেরেছি আর সেটা অত্যন্ত গর্বের সঙ্গে বলছি। যাদের কাছে এই বিবৃতি একেবারে ফিল্মি সংলাপের মতো শোনাচ্ছে, তাদের বলবো এই সালেহ জীবনটাই তো একটা অ্যাকশন মুভি। 2019 সালে কাবুলে দলের হেডকোয়ার্টার্সে আত্মঘাতী হামলা চালালো জঙ্গিরা, 20 জনের মৃত্যু হলো, কিন্তু সালেহ বেঁচে গেলেন। কিভাবে জানেন? বিস্ফোরণের মুহূর্তে 4 তলার জানলা থেকে সালেহ ঝাঁপ দিয়েছিলেন পাশের বাড়ির ছাদে। আবার এই পঞ্চশিরে আরেকজন গুরুত্বপূর্ণ চরিত্র আহমেদ মাসুদ, মাত্র 12 বছর বয়সে তার প্রবাদ প্রতিম বাবা আহমেদ শাহ মাসুদকে নিজের চোখে খুন হতে দেখেন। কি প্রথম অরণ্যদেবের সেই পুরনো গল্প মনে পড়ে যাচ্ছে? তো
এই রকমই চূড়ান্ত নাটকীয়তার মধ্যে দিয়ে এই রক্তক্ষয়ী সংগ্রাম চলছে। আমার পরের বক্তার স্মৃতিতে এখনও টাটকা সেই আফগানি আতঙ্কের আঁচ। কাবুলে মার্কিন সেনার সঙ্গে কাজ করেছেন, কর্মসূত্রে কাবুল যাওয়া একজন সাধারণ মানুষের চোখ দিয়ে আমরা সেখানকার পরিস্থিতিটা এবার দেখার চেষ্টা করব। সদ্য কাবুল থেকে কয়েক ঘন্টা আগে ফেরা বিদ্যুৎ বিশ্বাস আমার পরের বক্তা। সকলকে নমস্কার জানিয়ে আমি আমার দু চার কথা বলছি। গত 13 মার্চ কর্মসূত্রে আমি আফগানিস্তানে আমেরিকার সেনাদের ক্যাটারিংয়ে কাজ করার সুযোগ পাই। যা হোক, কাজ ভালোই চলছিল। তা গত 7 আগস্ট হঠাৎ করে শুনতে পাই যে কাবুলের বিভিন্ন জেলা কাবুলের বিভিন্ন জেলা তালিবানরা একের পর এক দখল করছে। তাও আমরা কাজ করছি, কাজ করতে করতে খবরে দেখতে পাচ্ছি যে আর 130 কিলোমিটার বাকি আছে কাবুলে দখল করতে। কাবুল এয়ারপোর্টেই আমাদের ব্যারাক ছিল, আমেরিকার সেনাদের খাবার পরিবেশন করতাম আমরা, ক্যাটারিংয়ে কাজ করতাম ওখানে। যাই হোক, এরকম খবর দেখতে দেখতে হঠাৎ করে দেখি যে আর 15 কিলোমিটার বাকি। তখন 15 কিলোমিটার বাকি, কিছুক্ষণ পরেই পুরো কাবুল এয়ারপোর্টের ভিতরে একদম প্রত্যক্ষদর্শী আমি, আমাদের রুম ছিল উপরে দোতলার পরে রুম ছিল, দেখি হঠাৎ করে লোকের ভিড় এবং গুলির আওয়াজ শুনতে পাই। একদম দেওয়ালের সঙ্গে আমাদের গুলির আওয়াজ শুনতে পাই। তা আমরা পুরো বাঙালি, 150 বাঙালি ছিলাম এবং বিভিন্ন ইন্ডিয়ানের ভারতের বিভিন্ন প্রান্ত থেকে রাজস্থানি সব জায়গার লোকই ছিল, পুরো আমরা ভয় পেয়ে যাই। তখন এয়ারপোর্টটা পুরো, দক্ষিণ সাইডটা পুরো তালিবানরা দখল করতে থাকে এবং গুলির আওয়াজ শুনতে পাই, আত্মনাদ শুনতে পাই এবং প্লেনে চড়ছে দেখছি। আমরা উপরে দরজার সাইডে দোতলার উপরে দাঁড়িয়ে সম্পূর্ণ আমাদের রুমের সামনে থেকে দেখছি। দেখতে দেখতে পুরো আমরা ভয় পেয়ে যাই। 7 আগস্টের 7 তারিখে এবং আমরা কাজ করি এবং সব সময়ই ডিউটি করাকালীন ইনকামিং হতো এবং চারিদিকে মাইক লাগানো ছিল, ইনকামিং হতো এবং সঙ্গে সঙ্গে মাইকে ঘোষণা করতো যে আমরা বাংকারে ঢুকে যেতাম, বাংকারে চলে যেতাম। ম্যানেজার, আমাদের পিএম সব আমরা বাংকারে চলে যেতাম। কিছুক্ষণ, কোনো দিন 2 ঘন্টা 3 ঘন্টা এরকম বাংকারে থাকতে হতো। থাকতে থাকতে আবার ডিউটি করে রাত 8:30 যখন রুমে আসছি, স্নান করছি, সাবান শ্যাম্পু লাগানো, ওই অবস্থায় ইনকামিং নিচে আমাদের বাংকার ছিল ওখানে চলে যেতাম। দেখো 3-4 ঘন্টা কোনো দিন সারা রাতও আমাদের বাংকারে কাটাতে হতো। যাই হোক, কর্মসূত্রে কাজ, পয়সার জন্য আমরা কাজে গিয়েছি। এইবার 15 আগস্টে পুরো যখন সম্পূর্ণ কাবুলের দক্ষিণ সাইডটা পুরো যখন এয়ারপোর্টে দখল হয়ে গেল, তখন আমাদের মনে আরও ভয়ের সঞ্চার হলো। তখন আমরা আমাদের ম্যানেজারকে বললাম, স্যার আমরা আর কাজ করব না। তখন ম্যানেজার বলে, না তোমরা আগস্টের 31 তারিখ লাস্ট, তোমরা 31 তারিখ পর্যন্ত কাজ করো। তখন আমরা বলি, না আমরা কাজ করব না। তখন আমরা ওখানে এয়ারপোর্টের বাইরে আমাদের বেডিং নিয়ে ওখানে থাকি, 3 দিন থাকি, 18 তারিখ থেকে 21 তারিখ পর্যন্ত থাকি। তখন ওখানে আইএমপি, ইন্টারন্যাশনাল মিলিটারি ফোর্স, মিলিটারি পুলিশ, ওনাদের অফিসে যাই আমরা। অফিসে যাওয়ার পরে ওনারা আমাদের বলে যে ঠিক আছে, তাহলে আমাদের আমেরিকান সেনাদের যে কার্গো প্লেনে করে আমাদের সঙ্গে আফগানিস্তানের সমস্ত গরিব মধ্যবিত্ত লোক সব আমাদের সঙ্গে এক প্লেনে করে আসি, খুবই ওদের আত্মনাদ, খুবই ভয়ঙ্কর চিত্র, এবং এক প্লেনে করে আমাদের কাতারে নিয়ে আসে শরণার্থী শিবিরে। ওখানে 3-4 ঘন্টা থাকি, সেখানে হসপিটালের থেকেও নোংরা পরিবেশ, ওর ভিতরে 3 ঘন্টা থাকার পরে আমাদের ওখান থেকে গাড়িতে করে আমেরিকার বায়ুসেনা ওখানে ওদের ব্যারাকে আনে, করোনা পরীক্ষা করার পরে তখন ভারতের অ্যাম্বাসিকে বলে, তখন ভারতের অ্যাম্বাসিতে ওখান থেকে আমাদের সাহায্য করার পরে ওখান থেকে আমাদের ভিস্তারা প্লেনে করে আমাদের দিল্লিতে নিয়ে আসে। দিল্লিতে 6 ঘন্টা থাকার পরে করোনা পরীক্ষা করার পরে ওখান থেকে এয়ার ইন্ডিয়া প্লেনে, গত পরশু দিন গভীর রাত্রে আমি কলকাতা বিমানবন্দরে চলে আসি। এবং ওখানে মানে এতটা, আর 24 ঘন্টায় গুলির আওয়াজ সবসময়ই, আমরা বসে আছি বাইরে বিমানবন্দরে, বাইরে দেওয়াল আছে, ওখান থেকে গুলির আওয়াজ শুনতে, ওতে আমরা আরও ভয় পেয়ে যাই।
ঠিক আছে, তখন আমরা সবাই সিদ্ধান্ত নিয়ে আমরা চলে যাব। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। অনেক ধন্যবাদ বিদ্যুৎ বাবু। শুধু একা বিদ্যুৎ বিশ্বাস তো নয়, উনিই বলছিলেন প্রায় 200 জন বাঙালি ওনার সঙ্গে ছিল। আসলে এই গল্পটা কোনো একজন বিদ্যুৎ বিশ্বাসের নয়, অসংখ্য বিদ্যুৎ বিশ্বাসেই, যারা হয়তো 224 পরগনা থেকে, নদিয়া থেকে, হাওড়া হুগলি থেকে কর্মসূত্রে এই মুহূর্তে আফগানিস্তানে ছিলেন এবং সেখানে রোজগারের জন্য থাকতেন। আমি শুধু ট্রমাটা ভাবছিলাম যে স্নান করতে করতে বাংকারে চলে যেতে হচ্ছে, এর ভেতর এই পরিস্থিতির মধ্যে দীর্ঘদিন কাটাতে হয়েছে ওনাদের, এবং এখন যারা আসতে পারেননি তাদের এই মুহূর্তে আমরা যখন এখানে আলোচনা করছি তখনও কাটাতে হচ্ছে। কিন্তু কথা হচ্ছে এই ভয় কেন, কথায় কথায় পাকিস্তানের সঙ্গে তুলনা যারা করছেন কেন, তার কি সত্যি কোনো বাস্তবতা আছে? দেখুন, আফগানিস্তানের তালিবান জঙ্গিরা পাকিস্তানের সঙ্গে ঠিক কতটা ঘনিষ্ঠ এটা নিয়ে তর্কের বোধহয় বিশেষ জায়গা নেই। এই ক্ষমতা দখলের মাসখানেক আগে আফগানিস্তান পুলিশের কিছু গাড়ি হঠাৎই পাকিস্তানের মধ্যে চলাচল করতে দেখা যায়। খোঁজ নেওয়ার পর জানা যায় যে তালিবান ওই গাড়িগুলোকে আফগান পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়ে অত্যন্ত কম দামে পাকিস্তানি সেনাকে বিক্রি করেছে। শুধু তাই নয়, আফগান সেনার কাছ থেকে লুট হওয়া অসংখ্য অস্ত্রশস্ত্র পাকিস্তানি জঙ্গি সংগঠনগুলোর হাতে পৌঁছে গেছে এই তালিবান জঙ্গিদের মাধ্যমে। তালিবানদের অর্থের যোগান দিতে এই মুহূর্তে পাকিস্তানের একাধিক মাদ্রাসায় বিপুল অঙ্কের চাঁদা তোলা হচ্ছে। এতদিন আফগানিস্তানে লড়াই করতে গেলে আহত হলে সে আহত আফগান জঙ্গিদের অনেকেরই চিকিৎসার সুবন্দোবস্ত করা হতো পাকিস্তানে। পাকিস্তানের ইমরান খান মন্ত্রিসভার সদস্য শেখ রশিদ, তিনি একেবারে প্রকাশ্যে বলছেন যে আফগানিস্তানে সক্রিয় জঙ্গিদের আত্মীয় পরিজনদের অনেকে পাকিস্তানে থাকেন। সুতরাং 15ই আগস্ট কাবুল দখলে 24 ঘন্টার মধ্যে খুব স্বাভাবিকভাবে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান যেটা বলেছেন সেটা বলাই স্বাভাবিক ছিল, যে এতদিন পর দাসত্বের শৃঙ্খল ভেঙে ফেললেন আফগানরা, এটাই তো স্বাভাবিক ছিল। ঠিক এই আশঙ্কাটাই প্রকাশ করেছিলেন আমাদের এই শহরের এক সহনাগরিক, যিনি জন্মসূত্রে সীমান্ত গান্ধী, শ্রদ্ধেয় খান আব্দুল গাফফার খানের উত্তরসূরি। কলকাতা শহরে আফগানদের সংগঠনের চেয়ারপারসন ইয়াসমিন নিগার খান প্রথম দিনই অন ক্যামেরা বলে দিয়েছিলেন যে গোটা আফগানিস্তান দেশটাই চলে গেল পাকিস্তানের কবজায়। আমরা সম্মানিত যে এই অনুষ্ঠানে তিনি নিজে যোগ দিয়েছেন। আমার পরের বক্তা হিসেবে তার কাছে জানতে চাইব যে তাঁর মাতৃভূমির এই যে পালাবদল, এটা নিয়ে তাঁর এবং তাঁদের এত দুর্ভাবনা কেন? আপ লোকে মন মে ইতনা আশঙ্কা কিউ হ্যায়, প্লিজ। সবসে পেলে ইহা আয়ে হুয়ে মুআজ্জিজ মেহমানোঁ কো মেরা সালাম নমস্কার, আর ইস ইভেন্ট কে অর্গানাইজার কা বহুত বহুত শুকরিয়া জো ইনহোনে মুঝে আপনি বাত রাখনে কা মৌকা দিয়া। আফগানিস্তান মে জো ইভেন্টস হো রহে হ্যায় ইয়ে ওয়ার্ল্ড হিস্ট্রি মে আপনি ছাপ ছোড়নে ওয়ালে হ্যায়, আর ইয়ে শুরুআত হ্যায় এক নয়ে গ্রেট গেম কি, জিসসে সারি দুনিয়া এফেক্টেড হোগি, স্পেশালি সেন্ট্রাল এশিয়া और खासकर इंडियन सब कॉन्टिनेंट के मुल्क। रेडिकलाइजेशन बढ़ेगा और एक्सट्रीमिज्म को ऑक्सीजन मिलेगा। अगर दुनिया ने अभी भी अफगानिस्तान और अफगानिस्तान के लोगों की मदद नहीं की तो उसका कॉन्सिक्वेंस भुगतना पड़ेगा सारी दुनिया को। तालिबान एक टेररिस्ट ऑर्गेनाइजेशन है जो पाकिस्तान की फैक्ट्री में तैयार किए हुए प्रोडक्ट्स हैं, जैसा कि मैंने पहले भी कहा, और वहाँ के मदरसों में वो ट्रेन किए हुए हैं, और इनका अफगानिस्तान से कोई लेना देना नहीं है, प्रॉक्सी आर्मी है पाकिस्तान के, और जिसे पाकिस्तान ने अमेरिका की मदद से पाल पोस कर बड़ा किया है, जिसने अफगानिस्तान को अपनी गिरफ्त में लिया हुआ है बंदूक की नोक पर। तालिबान की मदद कर रहे हैं, जो मुल्क तालिबान की मदद कर रहे हैं या करना चाहते हैं या अपने दिल में उनके लिए हमदर्दी रखते हैं, वो ये समझ लें कि जब तक आप एक सांप को दूध पिलाते रहेंगे तब तक शायद वो आपको ना डसे, लेकिन जब दूध पिलाना बंद कर देंगे तो वो ज़रूर डसेगा। आज अफगानिस्तान में 44 साल हो गए जंग की हालत चल रही है, जो कि एक बहुत ही एबनॉर्मल फेनोमेना है, और इतने सालों में एक चीज़ तो समझ में आ गई कि अफगानिस्तान में पीस बंदूक के ज़ोर पर कायम नहीं हो सकता। मैं एक वाकया बयान करना चाहती हूँ कि काबुल में 4 औरतों ने तालिबान के बीच में जाकर उनके खिलाफ़ प्रोटेस्ट किया, और
प्लकार्ड्स और उनको प्लकार्ड्स दिखाए और तालिबान का इस चीज़ पर कोई जवाब नहीं था कि वो इस नॉन वायलेंस प्रोटेस्ट का किस तरह जवाब दे। भले ही जलालाबाद में इन्होंने कुछ नॉन वायलेंस प्रोटेस्टर पर गोलियां चलाईं जिससे प्रोटेस्टर बिल्कुल भी नहीं डरे और तालिबान को ये बिल्कुल बात समझ में आ गई कि वो हर बार पीसफुल प्रोटेस्टर्स पर गोलियां नहीं चला सकते, इससे अवाम उनके सख्त खिलाफ हो जाएगी। एक नॉन वायलेंट मूवमेंट की क्रेडिबिलिटी ज़्यादा होती है, लोग इससे ज़्यादा जुड़ते हैं और एक मास मूवमेंट बनने में उसे ज़्यादा वक्त नहीं लगता। और अफगानिस्तान में परमानेंट पीस चाहिए है तो वो एक नॉन वायलेंट मूवमेंट के ज़रिया ही आ सकता है जिसमें अफगानिस्तान के पश्तून, ताजक, उज़्बक, अजारा, सिख, हिंदू सभी जुड़ेंगे और वो एक शुरुआत होगी एक नए अफगानिस्तान के मुस्तकबिल की। और जहाँ तक मुझे लगता है कि इस मूवमेंट को अफगानिस्तान की औरतें ही लीड करेंगी और मुझे भी अपने अफगान बहनों की हिम्मत और बहादुरी पर पूरा भरोसा है। अब इसके साथ ही हम इसको ख़त्म कर रहे हैं, इस स्पीच को। धन्यवाद। जय हिंद, जय बांग्ला। बहुत बहुत शुक्रिया यास्मीन निगार खान को। प्लीज़, আমি জানি না এক্ষেত্রে ইতিহাসের পুনরাবৃত্তি হবে কি না, কিন্তু সীমান্ত গান্ধী খান আব্দুল গফফার খানের উত্তরসূরি যখন অহিংস আন্দোলনের কথা বলে তখন তো সত্যি সত্যি মনে অনেকটা আশার সঞ্চার হয়। একেবারে স্পষ্ট ভাষায় তিনি বললেন যে এই তালিবানরা যে দখল করলো আফগানিস্তানকে এতে এক্সট্রিমিজম অক্সিজেন পাবে এবং কার্যত গান পয়েন্টে নিয়ে এই দখলদারি এবং একেবারে সরাসরি তালিবানদের সন্ত্রাসবাদী সংগঠন বললেন আমার পূর্ববর্তী বক্তা। কিন্তু দেখুন সমস্ত মুদ্রার আমি বারবার একটা কথাই বলি যে এর তো একটা উল্টো পিটো থাকে, কাজেই 6.5 লক্ষ বর্গ কিলোমিটারের একটা দেশ মনে হচ্ছিল একেবারে বিনা বাধায় তালিবানি বাহিনী দখল করে নিতে পারলো, এর কিছু অপ্রিয় কারণও কিন্তু থেকে যায়। খ্রিস্টপূর্ব 47 সালে জুলিয়াস সিজার রোমের সেনেটকে ঠিক যেরাম বলেছিলেন ভিনি ভিডি ভিসি, এলাম দেখলাম জয় করলাম, একটা সময় অবধি মনে হচ্ছিল প্রায় সেভাবে গোটা আফগানিস্তানের দখল নিয়ে নিচ্ছে তালিবানরা। এর একটা কারণ নিঃসন্দেহে আমেরিকার ভুল ভাবনা। খানিকক্ষণ আগে দেবাশিস দা যা বলছিলেন, আমেরিকা ভেবেছিল যে $9,000 কোটি দিয়ে আফগান সেনাবাহিনীর অত্যাধুনিক অস্ত্র কিনে দেওয়াটাই যথেষ্ট, কিন্তু কোনো মতাদর্শ ছাড়া 3 লক্ষ আফগান সেনা মেরে কেটে 75,000 তালিবান জঙ্গির কাছে স্বেচ্ছায় যুদ্ধের আগেই হার মেনে নিল। এই শোচনীয় পরাজয়ের সব থেকে বড় কারণ বোধহয় দুর্নীতি। খোদ আফগান সরকারের রিপোর্ট বলছে 2019 সালে প্রায় 58,500 আফগান সেনার হিসেব শুধুমাত্র কাগজে কলমে ছিল, ভাবুন বাস্তবে ছিলই না। আর এই ভুতুরে সেনাবাহিনীর যাবতীয় বেতন আর ভাতা যেত সিনিয়র কমান্ডারদের পকেটে, এমনকি প্রেসিডেন্ট আশরাফ গনি এবং তার ভাইয়ের বিরুদ্ধে সরাসরি খনি কেলেঙ্কারি থেকে $10,000,000 পকেটে ভরার অভিযোগ রয়েছে। সুতরাং গনি সরকারের অন্তহীন দুর্নীতির বিরুদ্ধেও সাধারণ মানুষের যে ক্ষোভ ছিল নিঃসন্দেহে তালিবানদের কাজটা কিছুটা সহজ করে দিচ্ছে বহু জায়গায়। তবে আমার পরের বক্তা মনে করেন যে তালিবানদের সবটাই খারাপ, ব্যাপারটা ঠিক এইভাবে সাদা কালোয় দেখা ঠিক নয়। ঘটনাচক্রে আমার পরের বক্তা এবং তার সঙ্গী প্রায় 200 জনকে তালিবানরা জিজ্ঞাসাবাদের জন্য আটকে রেখেছিল, পরে অবশ্য ছেড়েও দেয় এবং আগাগোড়া তাদের সঙ্গে ভালো ব্যবহার করে। আমার পরের বক্তা কাবুলের কারদান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্কের অধ্যাপক সর্বজিৎ মুখোপাধ্যায়। শুভ সন্ধ্যা সকলকে। আজকের প্রসঙ্গের উপরে কথা বলবার আগে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাইছি মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে এবং তার সাথে আমাদের আর্ম ফোর্সেসকে যারা আমাদেরকে কাবুল থেকে সময় মতো ইভ্যাকুয়েট করেছিলেন। আমার আজকে যে শেয়ারিংটা আমি করব তাতে কিছু জিনিস আপনাদের মনে হতে পারে প্রাসঙ্গিক, কিছু জিনিস হতে পারে অপ্রাসঙ্গিক, কিন্তু আমার মনে হয়েছে যে প্রাসঙ্গিক এবং অপ্রাসঙ্গিক জিনিসগুলো আপনাদের সামনে রাখাটা খুব জরুরি আজকের এই মুহূর্তে। প্রথমেই বলেন রাখা ভালো যে আফগানিস্তান দেশটি কোথায় লোকেটেড, তার অবস্থান কোথায়,
সেদিক থেকে বলা যেতে পারে যে আফগানিস্তানের একটা ভীষণ রকমভাবে একটা জিও স্ট্র্যাটেজিক সিগনিফিকেন্স আছে। আফগানিস্তান একটা ল্যান্ড ব্রিজ হিসেবে কাজ করে, উইচ কানেক্টস আপনার সেন্ট্রাল এশিয়া টু সাউথ এশিয়া, কানেক্টস সাউথ এশিয়া টু সাউথ ওয়েস্ট এশিয়া, যেটাকে আমরা এক সময় বলে থাকি মধ্যপ্রাচ্য। সুতরাং এই জিও স্ট্র্যাটেজিক লোকেশনের দরুন আফগানিস্তান ক্যান বি কনসিডার্ড অ্যাজ আ ল্যান্ড অফ ইনফ্যাক্ট ইউনো কার্স, ইট ইজ অলসো টু বি কনসিডার্ড অ্যাজ আ ল্যান্ড অফ ইউনো বুন। কার্স বলতে বোঝায় যে বহু সময় ধরে, বহু যুগ ধরে ফরেন ইন্টারভেনশন হয়ে এসেছে আফগানিস্তানে, সেই আলেকজান্ডার বা সেকেন্দারের সময় থেকে নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের 2001 সালের অভিযান পর্যন্ত। বুন বলতে বলা যেতে পারে যে আফগানিস্তান ইজ আ গেটওয়ে টু সেন্ট্রাল এশিয়া, সুতরাং দক্ষিণ এশিয়া, দক্ষিণ পশ্চিম এশিয়ার দেশগুলির জন্যে আফগানিস্তান হচ্ছে একটি গেটওয়ে যার মাধ্যমে তারা সেন্ট্রাল এশিয়াতে পৌঁছে যেতে পারেন, এবং ভাইস ভার্সা সেন্ট্রাল এশিয়া রাশিয়ার মতন দেশগুলি তারা ওয়ার মোটরস খুঁজে পেতে পারেন আফগানিস্তানের মাধ্যমে। সুতরাং জিও স্ট্র্যাটেজিক লোকেশনটা ভীষণই সিগনিফিকেন্ট এই আলোচনায়। দ্বিতীয়ত হচ্ছে আফগানিস্তান একটি প্রাচীনতম দেশ, ওয়ান অফ দ্য প্রাচীনতম দেশ। আমার লিমিটেড নলেজে আমি যেটা দেখেছি সেটা হচ্ছে অলমোস্ট 5000 ইয়ার্স ওল্ড কান্ট্রি, নেশন। এক সময় তার নাম ছিল আরিয়ানা, তারপরে সেই নামটি বদল হয়ে হলো খোরাসান, আর তারপরে আমরা দেখলাম যে আধুনিক আফগানিস্তান। এটি একটি খুব প্রাচীনতম দেশ। আধুনিক আফগানিস্তান এর ফাউন্ডেশন রেখেছিলেন একজন দুরানি সাম্রাজ্যের নেতা, তার নাম ছিল আহমেদ শাহ আবদালি। আফগানরা তাকে ফন্ডলি রিমেম্বার করেন আহমেদ শাহ বাবা বলে, অ্যাজ দ্য ফাদার অফ দ্য নেশন। হি ফাউন্ডেড আফগানিস্তান ইন 1747, সো দ্যাট ওয়াজ দ্য বিগিনিং অফ ইনফ্যাক্ট নো দ্য দুরানি এম্পায়ার অর দ্য মডার্ন আফগানিস্তান ফর দ্যাট ম্যাটার। তারপরে অনেক ঝড় গেছে আফগানিস্তানের ওপর দিয়ে। এখন আমরা যদি আধুনিক আফগানিস্তানের দিকে তাকিয়ে থাকি তাহলে আমরা বুঝতে পারবো যে এই আধুনিক আফগানিস্তান সেই দুরানি এম্পায়ারের ধারাকে কোনো না কোনোভাবে নিয়ে চলেছে টিল দ্য টাইম অফ ডক্টর আশরাফ গানি, বিকজ ডক্টর আশরাফ গানি অলসো বিলংস টু আ ভেরি ফেমাস পাখতুন ক্ল্যান, যে ক্ল্যান এর নাম হচ্ছে আপনার গিলজাই অর দ্য খলজি ক্ল্যান। তো যাই হোক, সেটা হলো আপনার আফগানিস্তান, আফগানিস্তানের ভৌগোলিক অবস্থান এই সম্পর্কে একটা ছোট্ট বিবরণ। এরপরে চলে আসি আমি কিছু চ্যালেঞ্জেস এবং কিছু অপরচুনিটিস। সুতরাং এই ভৌগোলিক অবস্থান থেকে আমরা কিন্তু উপলব্ধি করতে পারি যে অনেক অপরচুনিটিস আফগানিস্তানের মধ্যে আছে। ইনফ্যাক্ট একজন বক্তা আমার কিছুক্ষণ আগেই বলেছেন যে ইট হোল্ডস আ লট অফ ইনফ্যাক্ট ইন ন্যাচারাল রিসোর্সেস। ইয়েস, ইট অলমোস্ট লাইক an estimate of $3 trillion of worth of natural resources, which includes rare earth, which includes lithium, which includes gas, which includes oil, which includes gold, lapis lazuli and what not. Jai hok, to sheta dudik theke apnar Afghanistan er je present situation ke govern kore choleche. Sometimes it helps foreign powers to intervene in order to extract shei resources, abar arek dik theke to safeguard in fact you know those resources for future use er jonno. Shei dik theke dekhte gele Afghanistan e jotheshto poriman opportunities ache, jotheshto poriman challenges o ache, ebong shei khan thekei ami amar ekta prosonge ashbo, chiner prosonge. Now chiner somporko Afghanistan er shonge প্রাচীন সম্পর্ক, আমি সেই প্রাচীন সম্পর্কের মধ্যে আমি যেতে চাইছি না, সিল্ক রুটের সম্পর্কে আমি যেতে চাইছি না, আমি সম্পর্কটা নিয়ে যাচ্ছি সো কল্ড আফগান যুদ্ধের
আফগান যুদ্ধ যখন সোভিয়েত ইউনিয়ন 1979 সাউর রেভলিউশনের পর দে ওয়াকড ইন টু, সেই সময় থেকে চীন মুজাহিদিনদের সাহায্য করেছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পজিশনকে সমর্থন করে এসেছে। চীনের প্রধান ন্যাশনাল ইন্টারেস্ট এখানে হচ্ছে একটি জায়গাকে বলা হয় ওয়াখান করিডোর, ব্রিগেডিয়ার সাহেব আগে বলেছেন, যেটা মেনশন করেছেন। এই ওয়াখান করিডোর অবস্থান হচ্ছে বাদাকশান প্রভিন্সে। বাদাকশান প্রভিন্স হচ্ছে আফগানিস্তানের নর্থ ইস্ট, উত্তর পূর্ব জায়গায় তার লোকেশন। এই জায়গাটির সাথে চীনের একটা সরাসরি ল্যান্ড বর্ডার আছে। এই ল্যান্ড বর্ডারের দৈর্ঘ্য হচ্ছে অলমোস্ট 47 মাইলস, ডাইরেক্ট কানেকশন। এবং এই ল্যান্ড বর্ডার দিয়ে চীন যেটা দেখেছে পূর্বে, সেটা হচ্ছে যে উইগার সম্প্রদায়ের, টার্কিক সম্প্রদায়ের কিছু লোক, কিছু র্যাডিক্যালস, তারা তালিবানদের কাছ থেকে সাহায্য নিয়ে চীনের ওপর আক্রমণ করেছে। সুতরাং চায়নার ন্যাশনাল ইন্টারেস্ট হচ্ছে সেই জায়গাটাকে সিকিওর করা। আর দ্বিতীয়টা হচ্ছে যে অ্যাজ আ বিগ পাওয়ার, চায়নার উদ্দেশ্য হচ্ছে যে ন্যাচারাল রিসোর্স যে আফগানিস্তানে আছে তার ওপর নিয়ন্ত্রণ রাখা। সুতরাং এই দুটো কারণে আমরা দেখছি যে চায়নার এনগেজমেন্ট উইথ দ্য তালিবানস, যার মাধ্যমে চায়না চায় যে ইস্ট তুর্কিস্তান ইসলামিক মুভমেন্টকে রুখে দেওয়া, কোনো রকমভাবে শিনজিয়াং প্রভিন্সে, সেই প্রদেশে কোনো রকমের ঝামেলা যাতে না হয়। এবং দ্বিতীয়ত হচ্ছে যে চায়নার যে ইকোনমিক অ্যাম্বিশন আছে সেটাকে বাড়িয়ে নিয়ে যাওয়া, সেই উদ্দেশ্যে চায়না ইনফ্যাক্ট একটা প্ল্যান নিয়ে এসেছে, যে প্ল্যানটা আশরাফ গানির সময় থেকেই ছিল। সেটা হচ্ছে যে সিপেক যে করিডোর তারা বানিয়েছে পাকিস্তানে, সেই একটা করিডোরের একটা আর্টেরিয়াল রোড পেশাওয়ার থেকে কাবুলকে কানেক্ট করবে এবং সেইভাবে সিপেককে সাথে আফগানিস্তানকে জুড়ে দেবে। সুতরাং আমরা দেখছি যে চায়নার এনগেজমেন্টের প্রধান কারণ হচ্ছে ন্যাশনাল ইন্টারেস্ট। এবার আমি চলে আসি আমার মাতৃভূমি, আমার ভারতবর্ষের প্রসঙ্গে, যে ডিপ্লোমেসিতে এনগেজমেন্টটা ভীষণ ভীষণ জরুরি। আমার হয়তো মতাদর্শের সাথে আরেকজনের মতাদর্শের মিল নাও হতে পারে, খুবই সেটা রেলিভেন্ট, কিন্তু ডিপ্লোমেসি মনে করে যে এনগেজমেন্টটা আমার প্রয়োজন। যেটা ইনফ্যাক্ট ব্রিগেডিয়ার সাহেব বলেছেন যে একটা ছোট একটা উইন্ডো খুলে রাখা দরকার। সুতরাং এক্ষেত্রে চীনের সাথে এনগেজমেন্টের মাধ্যমে ভারতবর্ষ কিন্তু অনেক কিছুই সেখানে অ্যাচিভ করতে পারে, যার মধ্যে একটি হচ্ছে যে এই র্যাডিক্যালিজমের ওপর নিয়ন্ত্রণ করা। কারণ আমরা জানি যে আজকের দিনে পাকিস্তান কিন্তু একরকমভাবে ক্লায়েন্ট স্টেট হয়ে গেছে, দুর্ভাগ্যবশত ক্লায়েন্ট স্টেট হয়ে গেছে চীনের। সুতরাং চীনের সাথে এনগেজমেন্টের মাধ্যমে ভারতবর্ষ কিন্তু এই র্যাডিক্যালিজমের ওপর, এই এক্সট্রিমিজমের ওপর কিন্তু নিয়ন্ত্রণ করতে সক্ষম। এইটাই আমার আজকের বক্তব্য। আশা করি আপনাদের আমি কিছু তথ্য শেয়ার করতে পেরেছি, রেলিভেন্ট তথ্য। থ্যাংক ইউ, ধন্যবাদ সর্বজিৎবাবু। সর্বজিৎবাবু খানিকক্ষণ আগেই বলছিলেন যে আবার পরিস্থিতি স্বাভাবিক হলে ওই আফগানিস্তানে তিনি ফিরে যেতে চান, ওখানে যে অধ্যাপনা তিনি করছেন সেই অধ্যাপনার কাজ চালিয়ে যেতে চান। কিন্তু প্রশ্নটা সেইখানেই যে গত 20 বছরে দু দশকে যারা জ্ঞান চাইছিলেন, যারা শিক্ষা চাইছিলেন, যারা এক্সপোজার চাইছিলেন, যে প্রজন্মগুলো তৈরি হয়েছে পুরুষ নারী নির্বিশেষে, তাদের আশঙ্কাটা কেন? সত্যি সত্যি তালিবান এলে তাদের এই আলোকোজ্জ্বল এবং আলোকিত প্রজন্ম কি যে সুযোগটা, শিক্ষার সুযোগ, জ্ঞানের সুযোগ, আন্তর্জাতিক এক্সপোজারের সুযোগ তারা পাচ্ছিল, সেটা কি পেতে থাকবে? এই প্রশ্ন আমাদের আছে। তার কারণ বহু জায়গা থেকে আশঙ্কাটা আছে। ওই যে একটু আগে বলছিলাম না যে প্রত্যেক মুদ্রার একটা উল্টোপিট থাকে, সেই উল্টোপিটটা বেশ আশঙ্কার। বাঙালি পাঠককে আমি মনে করিয়ে দিতে চাইব যে একটা ছোট্ট উদ্ধৃতি, যাদের সুখে দুঃখে অঙ্গাঙ্গীভাবে অংশীদার ছিলাম সেই পশ্চিম এশিয়ার একটা চরম মৌলবাদী দেশকে আমি বিদায় সম্ভাষণ জানালাম। ঠিক এইভাবে শেষ হচ্ছে সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের কাবুলিওয়ালার বাঙালি বউ।
আমরা সবাই জানি সেইটাই কিন্তু আফগানিস্তানকে সুস্মিতার শেষবারের বিদায় সম্ভাষণ ছিল না। আবার তিনি ফিরে গেছিলেন আফগানিস্তানে, এবং সেই আফগানিস্তান আমাদের বইয়ে পড়া রবীন্দ্রনাথের কাবুলিওয়ালা রহমতের দেশ নয়। সুস্মিতার নিজের ভাষায়, মধ্যযুগীয় অশিক্ষা কুশিক্ষা জর্জরিত যেন দাস প্রথার দেশ। 2013 সালে 4 সেপ্টেম্বর এই তালিবানদের গুলি কেড়ে নেয় সুস্মিতার প্রাণ। আজও সেই যন্ত্রণা বয়ে বেড়ান তার পরিজনরা। সুস্মিতা নেই, কিন্তু তার তুলে ধরা তালিবানি শাসনের বিভৎসতার ছবি আজও আমাদের বাঙালি পাঠককে আতঙ্কিত করে, আশঙ্কিত করে। আজ আমাদের অতিথি সুস্মিতা বন্দ্যোপাধ্যায়ের ভাই গোপাল বন্দ্যোপাধ্যায়। শুভ সন্ধ্যা। এখানে উপস্থিত সবাইকে আমি আমার শুভেচ্ছা জানাই এবং নমস্কার জানাই। বিশেষ ধন্যবাদ জানাই এবি আনন্দকে এবং সুমন্দাকেও, তার কারণ উনি আমাকে মনে করেছেন একজন এখানে কিছু বলার জন্য, আমার দিদি সুস্মিতা বন্দ্যোপাধ্যায়, যিনি আজ নেই। তার সম্বন্ধে এবং তার প্রত্যক্ষ দর্শী যেটা ছিল আফগানিস্তানে তালিবানদের প্রতি, সেইগুলো তো আমার কাছে জানা আছে, সেই বিষয়ে আমি কিছু বলবো। আমার দিদি মানে সুস্মিতা বন্দ্যোপাধ্যায় 1986 সালে যখন প্রথম যায়, ওখানে যাওয়ার 6-7 মাস পর থেকেই, যেটা ওর কাছ থেকে আমি শুনেছি, আমাকে জানিয়েছিল বা আমাদেরকে গল্প করেছিল, হঠাৎই বুঝতে পারে যে এখানে একটা তালিবান গোষ্ঠী বলে কোনো জঙ্গি সংগঠন আছে। কিভাবে বুঝলো? ওদের বাড়ির আউটসাইডে এরকম একটা গাড়ি করে অ্যানাউন্স করতে আসতো যে ওদের বাড়িতে যারা নারীরা আছে, মহিলারা আছেন, তারা কেউ বাইরে বেরোবে না, তারা কেউ স্কুলে যাবে না, ইভেন কেউ যদি অসুস্থ হয়ে যায়, কোনো মহিলা হাসপাতালে যেতে পারবে না, পড়াশুনো করতে পারবে না। মানে মধ্যা যেটা ছিল সেটা হচ্ছে মহিলা যারা আছে তারা ঘরের মধ্যে থাকবে, বাইরে বেরোতে পারবে না। মানে শুধু ওদের আকর্ষণের এটাই ব্যাপারটাই ছিল যে মহিলাদেরকে দমিয়ে রাখা, এবং বাইরে এমনকি মহিলারা যদি বেরোবে তাহলে বাড়ির পুরুষকেও তাদের সাথে যেতে হবে, এবং তার বাইরে যদি কোনো কিছু হতো, মহিলারা যদি বেরোতো বা কিছু, এবং তাদের বন্ধুদের নলের ওপরে তাদের পড়তেও হতো। এবং আমার দিদির কাছে বা সুস্মিতা মন্দের কাছে যেটা আমার জানা জেনেছি, আমি আরও শুনেছি, এমনকি প্রত্যেকের বাড়িতে এক একবার করে চড়াও হতো ওরা, হয়ে যে মহিলারা ওদের মতো করে আছে কিনা, বাইরে বেরোচ্ছে কিনা, বোরখা বাড়ির ভেতরে পড়ছে কিনা, রোজা করছে কিনা ঠিক মতো, নামাজ 4 বার পড়ছে কিনা, এই পরীক্ষা নিরীক্ষাগুলোও করতো। যদি তাদের মতের বাইরে কিছুই হতো, এমন অনেককে মরতেও হয়েছে, মারও খেতে হয়েছে, যেটা আমার দিদিকেও মার খেতে হয়েছিল ওখানে। এই অত্যাচারগুলো চলছিল। তারপরে তোর হাজবেন্ড 1 বছর পরে চলে আসলো, আসার পরে সুস্মিতা বন্দ্যোপাধ্যায় এগুলো মানতে চাইতো না যে মহিলারা কেন একটা ডেপ্রাইড হবে, তাদের প্রতি এত অত্যাচার কেন করবে। এটা ও এখানকার শিক্ষা ছিল, ও জানে, ও ওখানের ব্যাপার শিক্ষা তো জানে না, তো সেটা ওখানে গিয়ে ওগুলো অনেক কিছুই সহ্য করতে হয়েছিল, তালিবানদের এই সমস্ত ব্যাপারগুলো। তারপরে তো মানে ওখানে যে হাসপাতালে, সেখানেও মহিলারা চিকিৎসার জন্য যেতে পারবে না, এমন এমন ব্যাপার থাকতো যেগুলো কিনা বাড়িতেই করতে হবে, এবং তার জন্য বহু মহিলা বাড়িতে মারাও গেছে হাসপাতালে চিকিৎসা না পেয়ে, এ সমস্ত ব্যাপারগুলো ছিল। তারপরে তো একবার তো রোজা ওদের চলছে, সেই সময়তে পরীক্ষা করতে এসে সুস্মিতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছে, সে রোজা রাখেনি, তাকে বেধড়ক মারধর ওখানে করা হয়েছে, এবং প্রায় সময়তেই ওইখানে ও অ্যাটাক হতো। এই করতে করতে যাই হোক 1984
84 সালে তো ওই 94 সালে ওখান থেকে তো ব্যাক করলো, ব্যাক করার পরে তো ওই কাবুলিওয়ালা বাঙালি বউ যে বইটা লিখেছিল তাতে তার ইমানদের সম্বন্ধে অনেক কিছু কথাই লিখেছে, এই ব্যাপারগুলো সমস্তটাই লিখেছে। তো আমি শুধু একটু বলতে চাই যে যে বা যারাই বলুক না কেন বা কে দেখেছে জানি না, তবে প্রত্যক্ষদর্শী সুস্মিতা বন্দ্যোপাধ্যায় ছিল এবং তার কাছ থেকে যেগুলো আমি জেনেছি তার থেকে তো বড় প্রত্যক্ষদর্শী আর কেউ থাকতে পারে না। যে অত্যাচার তালিবানদের যে নৃশংস নির্মম অত্যাচার যে গল্প আমাদেরকে করে গেছে, তারপরে যে তালিবানরা ভালো এই গল্প কেউ শুনবেও না, এটা মানতেও পারবে না। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। ধন্যবাদ গোপালবাবু। গোপালবাবু সম্ভবত এটাই বলতে চাইছিলেন যে সত্যি সত্যি তালিবান শক্তি যদি ইতিবাচক প্রগতিশীল শক্তি হতো তাহলে এই পৃথিবীতে এখনও সুস্মিতা বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকতেন। মারাত্মক ছবি তুলে ধরছিলেন, বইতেও যার প্রতিফলন পাওয়া যায় সেটা হচ্ছে যে অসুস্থ হলে একজন মহিলা একা হাসপাতালেও যেতে পারবেন না যদি না তার সঙ্গে পুরুষ সঙ্গী থাকে। আমি কিছুক্ষণ আগে লাইভে দেখছিলাম শখের বাজারের বেহালার শখের বাজার থেকে সংঘমিত্রা, তিনি আটকে আছেন। তিনি এই মুহূর্তে যে ছবিটা তুলে ধরছিলেন ওখান থেকে তার পুত্রের সঙ্গেও কথা হয়েছিল আমাদের, সেটাও বোধ হয় খুব ইতিবাচক নয়। যাই হোক, আমি এবার আরেকটু বড় ছবিতে আসব। প্রতিবেশী রাষ্ট্রের ক্ষেত্রে আফগানিস্তানে দেখুন এই যে পালাবদল, এটার সব দিক থেকে ভারতকে কোণঠাসা হচ্ছে। আমার আগের দুজন বক্তার বক্তব্যে সেই ইঙ্গিত কিন্তু একেবারে স্পষ্ট। এই প্রশ্নটা উঠছে তার কারণ সীমান্তে ভারতের মাথা ব্যথার কারণ ছিল চীন আর পাকিস্তান। ইতিমধ্যেই চীন নানাভাবে শ্রীলঙ্কা আর নেপালের ওপর প্রভাব বিস্তারের চেষ্টা করেছে, সফলও হয়েছে। এই অবস্থায় আফগানিস্তানে তালিবান কবজার পরে বাংলাদেশে তার প্রভাব নিয়ে অনেকে উদ্বিগ্ন হয়ে উঠছেন। কেন? ঢাকার পুলিশ কমিশনার শফিকুল ইসলাম তিনি বলছেন যে তালিবানদের সঙ্গে যোগ দিতে বাংলাদেশ থেকে কিছু লোক আফগানিস্তানে পৌঁছানোর চেষ্টা করেছিল। আটের দশকে বাংলাদেশের কিছু যুবক যারা আফগানিস্তানের সশস্ত্র যুদ্ধে অংশ নিয়েছিলেন তাদের অনেকে দেশে ফিরে জঙ্গি তৎপরতায় জড়িয়ে পড়েছিলেন এবং ভারতের উদ্বেগ বাড়িয়ে ঢাকার রাস্তায় ইসলামপন্থী বিভিন্ন সংগঠন প্রকাশ্য বাংলায় স্লোগান দিয়েছিল, বাংলা হবে আফগান, আমরা হব তালিবান। বিশেষজ্ঞদের একটা অংশের বক্তব্য, বাংলাদেশে ইসলামের এই যে উগ্রবাদ এই চেহারাতে এর আগে ছিল না। আফগান ফেরতরাই প্রথম মুসলিম জাগ্রত বাহিনী গঠন করেছিল। সুতরাং আফগানিস্তান তালিবান কবলে যাওয়ার পর বাংলাদেশে তার প্রভাব নিয়ে অনেকেই বিশেষ চিন্তিত নানা স্তরে। এই যে তালিবান অভিঘাত, এই নিয়েই যাব আমার পরবর্তী বক্তা রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরীর কাছে। নমস্কার। শিয়রে কাটা তালিবান, সঙ্গে চীন পাকিস্তান, এর মধ্যে কিন্তু কোনো সংশয় নেই। আমরা আমার পূর্ববর্তী বক্তারাও এই কথাটা খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন এবং সঙ্গতভাবেই তুলে ধরেছেন। প্রশ্ন হচ্ছে যে তাদের বক্তব্য থেকে এটা স্পষ্ট, অনেকের প্রত্যক্ষ সেখানে কাজের অভিজ্ঞতা আছে, অনেকের আত্মিক যোগ রয়েছে, অনেকের ব্যক্তিগত অভিজ্ঞতা সব মিলিয়ে যে ছবিটা ফুটে ওঠে এবং তার সঙ্গে যদি আমরা বৃহত্তর যে প্রেক্ষাপট সঞ্চালক সুমন যেটা বলছিলেন সেটাকে যদি মিলিয়ে দেখবার চেষ্টা করি তাহলে দেখা যাবে যে আজকে আফগানিস্তান এবং তারই সঙ্গে দক্ষিণ এশিয়া এবং এই দক্ষিণ মধ্য এশিয়া এই গোটা অঞ্চলটা একটা সন্ধিক্ষণে, যেটা এই আজকের যে আলোচনা তার যে শিরোনাম যেটা একটা ধাঁধার মতো, যেখানে দুটো প্রশ্নও রাখা রয়েছে যে তার সঙ্গে সন্ত্রাসে শান পড়ছে কিনা এবং তাহলে সমাধান কোন পথে। তো এখানে যেটা খেয়াল করবার সেটা হচ্ছে যে আগাগোড়াই কিন্তু আফগানিস্তান বলে যে দেশটাকে আমরা চিনি, যেটার আধুনিক যে আফগানিস্তান যেটাকে এখন আফগানিস্তান বলে চেনা যায় তার বয়স যদি প্রায় 300 বছরের কাছে হয় যেটা সর্বজিৎ বললেন, তাহলে সেই আফগানিস্তানের যে চেহারাটা সেটাকে কিন্তু একটু খেয়াল করতে হবে। সেখানে কিন্তু একটা ধর্মীয় যে গোষ্ঠী তারাই রয়েছেন তা নয়, সেই ধর্মীয় গোষ্ঠীর মধ্যে কিন্তু অনেকগুলো জনগোষ্ঠী রয়েছে এবং সেই জনগোষ্ঠীর মধ্যে কোনোটাই কিন্তু সংখ্যাগরিষ্ঠ নয়। যে পাখতুন বা পাশতুন যে জনগোষ্ঠী রয়েছে যাদের অবস্থান প্রতিবেশী পাকিস্তানেও রয়েছে আবার অন্যদিকে আফগানিস্তানেও রয়েছে, ডুরান লাইনের দুপারেই রয়েছে, তো এই জনগোষ্ঠীও সেখানে সংখ্যাগরিষ্ঠ নয় যদিও তারা বৃহত্তম জনগোষ্ঠী। তারপরেই রয়েছে তাজিক যে জনগোষ্ঠী, সেই তাজিক জনগোষ্ঠীর মানুষও প্রতিবেশী দেশ তাজিকিস্তানে রয়েছেন
এবং আফগানিস্তানেও রয়েছেন। এছাড়া রয়েছেন যারা শিয়া সম্প্রদায়ের মানুষ, মুসলমান সম্প্রদায়ের মধ্যে হাজারা সম্প্রদায়ের মানুষ রয়েছেন, উজবেকরা রয়েছেন, অন্যান্য সম্প্রদায়ের মানুষেরা, যেমন রয়েছেন ভারতীয় বংশোদ্ভূত শিখ এবং হিন্দু ধর্মাবলম্বী মানুষেরা। আসল কথা হচ্ছে যে এই গোটা যে আলোচনাটা, তাতে দেখা যাবে যে আফগানিস্তান বরাবরই কিন্তু একটা গ্রেট গেমের শিকার হয়েছে। এবং যেহেতু যেটার কথা বলা হয়েছে যে এর যে ভূ রাজনৈতিক অবস্থান, ভৌগোলিক যে অবস্থান, একদিকে মধ্য এশিয়া, পশ্চিম এশিয়া, অন্যদিকে চীন, পূর্ব এশিয়া এবং দক্ষিণ এশিয়া, এর মাঝখানে একটা সংযোগকারী ভূখণ্ড হিসাবে কাজ করেছে। তার ফলে এর মধ্য দিয়েই কিন্তু রেশম পথ বা সিল্ক রোড একটা সময় এসেছিল, যেমন সেই বাণিজ্যিক যোগাযোগ গড়ে উঠেছে, তার ফলে বিভিন্ন সংস্কৃতির এখানে একটা সম্মিলন ঘটেছে। কিন্তু অন্যদিকে কী হয়েছে, অন্যদিকে বিভিন্ন বড় বড় যারা শক্তিশালী দেশ বিভিন্ন পর্যায়ে, তারা এটাকে নিয়ন্ত্রণ করবার চেষ্টা করেছে, যদিও বেশিরভাগ ক্ষেত্রেই তারা বিফল হয়েছে। সেটা ইংরেজরা যেমন হয়েছেন, তেমনি রুশরা হয়েছেন, সাম্প্রতিককালে আমেরিকারও তাই পরিণতি হয়েছে। আমেরিকার উদ্দেশ্য ছিল তালিবানকে তাকে নিয়ন্ত্রণে এনে সেখানে একটা উদার গণতন্ত্র প্রতিষ্ঠা করা, সেখানে সামর্থ্য সৃজন করা, যাকে আমরা ক্যাপাসিটি বিল্ডিং বলি, সেখানের মানুষ যাতে গণতন্ত্রের জন্য প্রস্তুত হন, তারা তাদের নিজেদের মত প্রকাশ করে নিজেদের জীবন একটা ভবিষ্যৎ তারা তৈরি করবেন। কিন্তু হলো কি তাই, যেখানে ছিল সেই তিমিরেই কিন্তু আফগানিস্তান ফিরে গেল। আমরা আজকে ওখান থেকে বিভিন্ন মানুষ আফগানিস্তান থেকে, কাবুল থেকে, তারা কিভাবে নিষ্ক্রমণের রাস্তা পাবেন, আমেরিকা বা ব্রিটেনের সৈন্যদল, বিমানবাহিনী, ভারতীয় বিমানবাহিনী, তাদের নিজের নিজের দেশের বা তাদের ঘনিষ্ঠ যে জনেরা যারা তাদের সঙ্গে সহযোগী হিসাবে কাজ করেছেন আফগানিস্তানে বিভিন্ন প্রকল্পে, তাদের কি করে ফিরিয়ে আনা যায়, এটার কথা ভাবছি। কিন্তু আমরা অনেকেই কিন্তু তার পাশাপাশি যেটা ভুলে যাই, আসলে ওই গ্রেট গেমের যে গল্প, সেই গল্পের মধ্যে কিন্তু মানুষের গল্পটা থাকে না। সেখানে সেখানকার মানুষের কি পরিণতি হবে সেটা কিন্তু আমরা ভুলে যাই। এটা ভুলে গেলে হবে না যে আফগানিস্তানে এখনও, মানে বিভিন্ন পরিসংখ্যানই বলছে, অন্তত 80% মানুষ তারা দারিদ্র্যসীমার যে সংজ্ঞাই দিই না কেন তার নিচে অবস্থান, অর্থাৎ তাদের দুবেলা পেট ভরে খাওয়া বা অন্যান্য যে নিত্য প্রয়োজনীয় জিনিস সেগুলো জোটে না। এবং সেগুলোর কিন্তু কোনো নিরসন হয়নি, বিগত 20 বছরেও হয়নি, তার আগেও হয়নি। সুতরাং এই যে বিভিন্ন রকমের প্রতিদ্বন্দ্বিতা, যে প্রতিদ্বন্দ্বিতাটা আসলে ক্ষমতার লড়াই, এবং ইদানিংকালে যখন উদার অর্থনীতির আরও বিকাশ ঘটেছে, তখন দেখা যাচ্ছে যে এই বিভিন্ন জায়গায়, পৃথিবীর বিভিন্ন অঞ্চলে, আফগানিস্তানও ব্যতিক্রম নয়, সেখানে যে সমস্ত খনিজ সম্পদ, প্রাকৃতিক সম্পদ রয়েছে, তার উপরে কার নিয়ন্ত্রণ হবে, এবং সেখানে সেই নিয়ন্ত্রণ বা কায়েম করবার জন্য সেখানে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র বা চীনের মধ্যে কোনো মৌলিক পার্থক্য নেই। মতাদর্শগত কিছু পার্থক্য থাকতে পারে, কিন্তু মৌলিক পার্থক্য নেই। উভয়ই কিন্তু সেই সেখানে তামাই থাকুক বা সেখানে অন্যান্য যে খনিজ সম্পদ, এবং এমন কিছু খনিজ সম্পদ রয়েছে যার কথা সর্বজিৎ বললেন, যেটা কিনা লিথিয়াম, যেটা দিয়ে আগামী দিনে যদি পৃথিবীতে দূষণমুক্ত পৃথিবী করতে হয়, যদি বৈদ্যুতিক যানবাহন তার বন্দোবস্ত করতে হয়, সেখানে লিথিয়ামের ব্যাটারি অত্যন্ত জরুরি। তো এই যে পরিস্থিতি, তার মানে গোটাটাই একটা প্রতিদ্বন্দ্বিতা, একটা ভূখণ্ডকে নিয়ন্ত্রণ করা, ভূখণ্ডের সম্পদকে নিয়ন্ত্রণ করা, সেটাই। কিন্তু সেখানকার মানুষের গল্পটা এখানে নেই। এবং আমরা যদি দেখি, তাহলে ইতিমধ্যেই, মানে 2020 পর্যন্ত, আমরা সাম্প্রতিক ঘটনার কথা বলছি না, অর্থাৎ এই 15ই আগস্টের পরের কথা বলছি না, তার আগেই যদি দেখি, তাহলে অন্তত বিভিন্ন পরিসংখ্যান বলছে যে আফগানিস্তানের 30 থেকে 35 লক্ষ মানুষ উদ্বাস্তু। এবং এর বাইরে, এই উদ্বাস্তু কারা, যারা আফগানিস্তানের বাইরে রয়েছেন, এবং সেই উদ্বাস্তুদের একটা বড় অংশ রয়েছেন প্রতিবেশী পাকিস্তানে, আরেকটা বড় অংশ রয়েছেন ইরানে, বাকিরা ইউরোপ, আমেরিকায়, পৃথিবীর অন্যান্য জায়গায়। কিন্তু মূলত প্রতিবেশী দুই দেশ পাকিস্তান এবং ইরানে। পাকিস্তান মূলত সুন্নি প্রধান দেশ, ইরান শিয়া প্রধান দেশ, যে যেখানে অবস্থিত সেই অনুযায়ী তারা উদ্বাস্তুরা সেখানে আশ্রয় নিয়েছেন। আর এছাড়া দেশের মধ্যে কিন্তু আরও অন্ততপক্ষে 40 লক্ষ মানুষ, তারা নিজ ভূমে পরবাসী, যাদেরকে আমরা বলি ইন্টারনালি ডিসপ্লেসড পারসনস। তো এদের কথা কিন্তু আজকের যে আমরা বিভিন্ন সময়ে যে আলোচনা দেখছি বিগত কয়েকদিন ধরে আফগানিস্তানের এই নতুন পট পরিবর্তনের পরে, সেখানে কিন্তু এদের কথাটা সেভাবে আসছে না, এই জায়গাটাই কিন্তু খেয়াল করবার। এবং এই প্রসঙ্গে যেটা জরুরি, সেটা হচ্ছে যে এই যে নতুন প্রতিদ্বন্দ্বিতা, যেখানে চীন এবং পাকিস্তানের মধ্যে যে সুসম্পর্ক ইদানিংকালে গড়ে উঠেছে, আরও বাড়বে, কারণ সেখানে চীনের স্বার্থ এখানে যথেষ্ট পরিমাণে রয়েছে। কারণ চীনকে যে কথা বলা হয়েছে যে কী করে সে ওই দক্ষিণ চীন সাগর হয়ে বঙ্গোপসাগর ঘুরিয়ে মালাক্কা প্রণালী পার হয়ে পশ্চিম এশিয়ার যেখানে সম্পদ সমৃদ্ধ যে এলাকা, সেখানে কী করে সে সংযোগ সাধন করবে, সেটা অনেক
মানে দীর্ঘমেয়াদী একটা ব্যাপার, মানে দীর্ঘ পথ পাড়ি দেওয়ার ব্যাপার এবং নানান রকম ঝুঁকি রয়েছে। কিন্তু তার চাইতে অনেক সহজ রাস্তা হচ্ছে যে যদি আফগানিস্তান এবং মধ্য এশিয়ার এই অংশে চলে এসে সে আরব সাগরে সরাসরি আসতে পারে, তাহলে আরব সাগর থেকে এই পশ্চিম এশিয়ার সম্পদশালী যে এলাকা যেখানে তেলের বিপুল ভাণ্ডার রয়েছে সেখানে পৌঁছানোটা কঠিন নয়। এবং আমরা জানি যে চীন সেই কারণে তার যতই সেখানে ইসলাম সম্পর্কে আতঙ্ক থাকুক, ইসলামী মৌলবাদ সম্পর্কে আতঙ্ক থাকুক, সেটা ওই জিনজিয়াং প্রদেশের উইগুর সম্প্রদায়ের মানুষের জন্য, তা সত্ত্বেও কিন্তু তার ইসলামী দেশগুলো সম্পর্কে সেরকম কোনো একটা যে স্পর্শকাতরতা আছে তা নয়। কারণ সেখানে ইরানের সঙ্গেও তার সম্পর্ক রাখার দরকার ওই প্রাকৃতিক সম্পদের জন্য, এবং পাকিস্তানকে দরকার একটা মাধ্যম হিসাবে ওই নতুন ধরনের একটা রেশম পথ সেটাকে তৈরি করার জন্য। সেখানে কিন্তু এই প্রত্যেকটা যে আমেরিকার যে ছক, চীনের যে ছক, বিভিন্ন দেশের যে ভাবনা, পাকিস্তানের যে ভাবনা, এখানে কোথাও কিন্তু মানুষের, আফগানিস্তানের যারা অধিবাসী তাদের জায়গা কিন্তু নেই। এখন যেটা ভাববার একেবারে শেষে সেটা হচ্ছে সমাধান কোন পথে। সমাধানের কথাটা কিন্তু হিংসার মধ্য দিয়ে হয় না, যেটা ইয়াসমিন নিগার খান, খান আব্দুল গাফফার খানের উত্তরসূরি সঠিকভাবে বলেছেন যে এখানে কিন্তু হিংসা দিয়ে কোনো কিছু একটা সমাধানের জায়গায় বোধহয় যাওয়া সম্ভব নয়। এবং যে আফগানিস্তান এই হিংসাত্মক রাজনীতিতে আজকে বলে নয় দীর্ঘদিন ধরে দীর্ণ, সেটা শুধু তালিবান শাসনের আমলে নয়, তালিবান তো আমেরিকার নিজের তৈরি, যেটা একটা সময় আমরা দেখেছি সিআইএ তারা মার্কিন যে গুপ্তচর সংস্থা, তারা পাকিস্তানি গুপ্তচর সংস্থা আইএসআইয়ের সঙ্গে মিলে তারা কিভাবে সোভিয়েত সৈন্যকে রুখে দেওয়ার জন্য এদেরকে পরোক্ষভাবে তৈরি করেছে। কাজে এখানে হিংসা দিয়ে কিন্তু কোনো সমাধানের পথ পাওয়া যাবে না। এবং যেটা ইয়াসমিন নিগার খান সঠিকভাবে বলেছেন আমি মনে করি, সেটা হচ্ছে যে সমাধানের রাস্তাটা যেটা ওনার বক্তব্যে ছিল যে একটা সর্বাত্মক একটা যদি প্রচেষ্টা হয় যেখানে আফগানিস্তানের অধিবাসী সমস্ত জনগোষ্ঠীকে একসঙ্গে নিয়ে কোনো একটা আফগানিস্তান গড়ার স্বপ্ন যদি গড়ে তোলা যায় তবেই কিন্তু এখান থেকে মুক্তির পথ রয়েছে আফগানিস্তানের মানুষের, এবং আফগানিস্তানের মানুষের মুক্তি ঘটলে সেখানে প্রতিবেশী মানুষেরও মুক্তি ঘটবে। এবং যে প্রশ্নটা থেকে গিয়েছিল যে বাংলাদেশের কি পরিণতি হতে পারে, অতীতেও যেমন বাংলাদেশ বা অন্যান্য দেশ যেখানে ইসলাম ধর্মাবলম্বী মানুষেরা তারা সংখ্যাগরিষ্ঠ, তারা বারবারই এরকম ধরনের ইসলামী মৌলবাদী জঙ্গি আন্দোলনে তারা আকৃষ্ট বোধ করেন, এটা কোনো ব্যতিক্রম নয়। এবং আসলে আমরা প্রায় 400 বছর আগে যখন ওয়েস্টফালিয়াতে চুক্তি হয়েছিল যেটার মধ্য দিয়ে ধর্মের ভিত্তিতে যে রাজনীতি, যে রাষ্ট্র, তার থেকে সরে এসে একটা ভূখণ্ডকেন্দ্রিক রাষ্ট্রের কথা ভাবা হয়েছিল, 400 বছরেও কিন্তু আমরা বদলাইনি। আসলে আবার ঘুরে ফিরে ইদানিংকালে যদি আমরা লক্ষ্য করি আপনারা দেখবেন আবারও কিন্তু আমরা বিভিন্ন ধর্মভিত্তিক রাজনীতির পথই বেছে নিচ্ছি। আসলে বিশিষ্ট সমাজবিজ্ঞানী আশিস নন্দী একটা কথা মনে করিয়ে দিয়েছিলেন যে আসলে ধর্ম বিশ্বাস হিসাবে দেখা ধর্মকে, আর ধর্মকে মতাদর্শ হিসাবে দেখা, দুয়ের মধ্যে আকাশ পাতাল পার্থক্য রয়েছে। সেই পার্থক্যটা কিন্তু আবার ঘুচে যাচ্ছে, বিপদটা সেখানেই। সেই বিপদ সম্পর্কে আমরা যদি সচেতন না হই তাহলে আফগানিস্তানের এই সন্ধিক্ষণে যে সংকট তৈরি হয়েছে এই গোটা এলাকার জন্য, সেই সংকটটা কিন্তু আরও তীব্রতর হবে এবং সেটা এই গোটা এলাকাকে প্রভাবিত করবে এমনই আশঙ্কা। নমস্কার, অনেক ধন্যবাদ সব্যসাচী বাবু।